আমরা কিন্তু একমাত্র চ্যানেল যারা এই পলাশির যুদ্ধের 265 বছরে প্রতিনিধি পাঠিয়েছি পলাশির প্রান্তরে, এবং এটা স্বাধীনতার 75 বছর, সেই জন্য আমাদের মনে হয়েছিল যে পলাশির যুদ্ধটা এবারে পলাশির যুদ্ধের যে বর্ষপূর্তি সেটা আরও বেশি সিগনিফিকেন্ট, 23 জুন, যে এই দিনেই আমাদের পরাধীন হওয়ার প্রথম যে সোপান এবং রাস্তাটা খুলে যাওয়া সেটা হয়েছিল। বলতে গেলে এই দিন থেকে হিসেব করা হয় আমাদের পরাধীনতার ইতিহাস, আর এই ইতিহাসের সঙ্গে ব্যাখ্যা করার জন্যে, ফিরে যাওয়ার জন্যে 265 বছরের, এবং সব কিছুকে বিশ্লেষণ করার জন্যে আমাদের কাছে যিনি সবচেয়ে যোগ্যতম, সে অধ্যাপক রুদ্রাংশু মুখোপাধ্যায়, যিনি একই সঙ্গে অশোকা ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং ইতিহাসবিদ, যা সিপাহী বিদ্রোহের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে অন্যান্য কাজের সঙ্গেই। রুদ্রাংশুদার সঙ্গে আজকে আমরা একটু ফিরে দেখব, তার সঙ্গে পলাশির প্রান্তরে আমাদের দুজন প্রতিনিধি রজত শুভ্র মুকুটি এবং আত্রেয়ী, ওরা তো আছেই। সো আমরা আজকে এই 265 বছর পূর্তিতে, এই 23 জুন, খুব ইম্পর্টেন্ট একটা দিন বাঙালির ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে, সেদিন আমরা বারবার করে ফিরে ফিরে দেখব। প্রথমে রুদ্রাংশুদা, আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই দিনটা আমরা বহুবার দেখেছি, এই দিন নিয়ে বাঙালির রোম্যান্টিসিজমের শেষ নেই, বিষণ্নতার শেষ নেই, আপনি একজন খুব হার্ডকোর ইতিহাসবিদ হিসেবে 1757 23 জুনকে কী চোখে দেখেন? আমি মনে করি পলাশির যুদ্ধের তাৎপর্যকে আমরা একটু বাড়াবাড়ি করে দেখেছি, যতটা সিগনিফিকেন্ট মনে করা হয় বা মনে করা হচ্ছে এখনও, ততটা সিগনিফিকেন্ট এই যুদ্ধ ছিল না। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্রায় কোনো যুদ্ধই হয়নি, বিকেল 3:30 পর্যন্ত, 4 পর্যন্ত 23 জুন 1757 বৃষ্টি হয় পলাশিতে, খুব জোর বৃষ্টি হয়, যার ফলে দুই সৈন্যবাহিনী, ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা, তারা কোনো যুদ্ধই করতে পারেনি। তাদের তাঁবুতে বা ঘোড়ার ওপর যেরকম তাদের অবস্থান ছিল, সেখানে তারা চুপ করে বসছিল, বৃষ্টিতে ভিজছিল। কিছু কাহিনীতে আছে, কিছু ডকুমেন্টে আছে যে ক্লাইভ পুরোটাই ঘুমিয়েছিলেন সকাল থেকে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল। তারপরে বৃষ্টি থামলে পর আধ ঘন্টা এক ঘন্টা বোধহয় যুদ্ধ হয় বা গুলিগোলা চলে। সেখানে সিরাজের ভারী কামান কাদায় আটকে গিয়ে খুব একটা কার্যকরী হতে পারেনি। ক্লাইভের যদিও সঙ্গে 700-800 জন ছিল, সিরাজের সঙ্গে প্রায় 10,000-15,000 সৈন্য ছিল, ক্লাইভের সৈন্যরা আরও বেশি কার্যকরী হয়, এবং 15,000 সৈন্যর মধ্যে প্রায় 10,000 সৈন্য মির্জাফরের কন্ট্রোলে ছিল, তারা কোনো যুদ্ধই করেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। এটা মনে রাখতে হবে, মির্জাফর সিরাজউদ্দৌলার কমান্ডার ইন চিফ, এবং বৃষ্টি থামার পরে মির্জাফর সিরাজকে বলেন যে আজকে যুদ্ধ না করাই ভালো, আজকের দিনটা প্রায় শেষই হয়ে গেছে, কালকে আবার যুদ্ধে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। কাজেই সিরাজ ওয়াজ অ্যাকচুয়ালি কট কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড অন দ্য অ্যাডভাইস অফ হিস কমান্ডার ইন চিফ ওয়েন ক্লাইভ ডিসাইডেড টু অ্যাট্যাক, অ্যান্ড দ্যাটস হোয়াট লেড টু দ্য ডাউনফল। অসাধারণ বীরত্ব মোহনলাল এবং মীরমদন এদের সত্ত্বেও এই বিপর্যয় ঘটে। এক ঘন্টার যুদ্ধ, তার থেকে হয়তো কিছু আধ ঘন্টা বেশিও হয়ে থাকতে পারে, কিন্তু সূর্যাস্তের আগেই এই যুদ্ধ শেষ হয়ে যায়। তাই আমি মনে করি এই যুদ্ধের খুব তাৎপর্য নেই। অনেক বেশি তাৎপর্যপূর্ণ যুদ্ধ হচ্ছে বক্সারে 1764-তে, যেখানে আসলে সেই যুদ্ধের ফলাফলে, যেখানে ইংরেজরা প্রায় কী বলবো, বাই আ হেয়ার্স ব্রেথ দে ওয়ান দ্যাট ব্যাটল, সেইখানে কিন্তু অন্তত পূর্ব ভারতের ইতিহাস সেইখানেই পাল্টে যাচ্ছে, পলাশি দিয়ে অতটা নয়। তো রুদ্রাংশু, এক মিনিট থামাচ্ছি, তার মানে আমরা সাধারণভাবে
ভারতের পরাধীনতা বলতে 1757 থেকে 1947 190 বছর ধরি। আপনার মতে তাহলে ধরা উচিত 183 বছর, 1764 থেকে 1947, তাই তো বলছেন? আমি জানি এটা একটু তর্কের ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা মনে করি যে অনেক দ্য মাচ মোর ডিসিসিভ ব্যাটল ওয়াজ দ্য ওয়ান অ্যাট বাক্সার। ফর ওয়ান থিং, একা বাংলার নবাব এখানে যুদ্ধ করেননি বক্সারে। তখন বাংলার নবাব মীর কাসিম, মীর জাফরের জামাই, আর আওয়াধের নবাব সিরাজউদ্দৌলা, আর তখনকার মোগল সম্রাট, এরা তিনজনে একত্র হয়ে প্রায় একটা ট্রাইপার্টাইট অ্যালায়েন্স করে ইংরেজদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এবং যেটা আগে বললাম, খুব কানের পাশ দিয়ে প্রায় সূর্যাস্তের পর্যন্ত কেউ বলতে পারছিল না কোন দল জিতবে। ইট ওয়াজ সাচ আ ক্লোজ ফট ব্যাটল। কিন্তু ইংরেজরা জেতে, এবং তার বক্সারের ফলাফল কিন্তু অনেক সুদূর প্রসারী।